আমরা চাই পুরো মাঠে সবাই একরাম চৌধুরীর লোক, আমরা সবাই একরাম চৌধুরীর লোক, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আমাদের গ্রেটার নোয়াখালী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এই তিনটি জেলা, এই তিনটি জেলা অতীতে বিএনপির ঘাঁটি বলি বলা হতো। আমরা সারা বাংলাদেশের মধ্যেই আমরা লজ্জিত থাকতাম, আজকে আমরা সেই পরিস্থিতিতে নেই। আমরা আজকে প্রধান অতিথি ওবায়দুল কাদের এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী অত্যন্ত সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী আল্লাহর রহমতে আমরা বলতে চাই, আসুন আমরা স্বৈরাচারিণী অগ্নিসংযোগকারী বেগম খালেদা জিয়াকে আমরা আর এই তিন জেলার কোথাও আমরা আস্থানা গাড়তে দিব না, আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে জোর করি নয়, সকলের প্রতি ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের গর্ব হচ্ছে আমাদের নেতা ওবায়দুল কাদের এমপি মহোদয় সারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে, সেটা আমাদের গ্রেটার নোয়াখালীবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বলি। আমি মনে করি এই নেতৃত্ব যাতে আমরা যাতে আগামীতেও পেতে পারি সেই প্রত্যাশা রাখে আজকে এই সম্মেলনের সফলতা কামনা করে আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন আয়োজককারীদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।